ঘুমের ওষুধ খাইয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ ও অশ্লীল ছবি তুলে সেই ছবি পাঠিয়ে দিলেন পরদিন ব্ল্যাকমেইল। মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হলে অভিযুক্ত যুবক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে পোস্ট করে অশ্লীল সেই সব ছবি, পাত্রীপক্ষকেও সেই অশ্লীল ছবি পাঠানো হয়, যার জেরেই ভেঙে যায় বিয়ে। বিয়ে ভেঙে গেলে জীবনের চরম সিদ্ধান্ত আত্মহত্যার পথ বেছে নেয় ওই মেয়েটি। 2021 সালের নভেম্বর মাসে এই নিয়ে নাবালিকার পিতা মেখলিগঞ্জ থানায় অভিযোগ করেন। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী প্রমাণিত হয়েছে ওই যুবকের মোবাইল থেকে সেই অশ্লীল ছবিগুলো সবখানে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মেখলিগঞ্জ আদালত। সাইবার ক্রাইম মামলায় উত্তরবঙ্গে এই প্রথম এত বড় শাস্তি ঘোষণা। মোবাইলের ফরেন্সিক পরীক্ষায় অপরাধ প্রমাণিত। পুলিশ পেনাল কোডের বেশ কয়েকটি ধারা অনুযায়ী পক্সো আইনে দোষী সাব্যস্ত হয় ওই যুবক। শুক্রবার মেখলিগঞ্জে মহকুমা আদালতে বিচারপতি দোষী সাব্যস্ত যুবকের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। ঘটনাটা ঘটেছিল, কমপ্লেনটা হয়েছিল নভেম্বর 2021-এর 11 নভেম্বরের ইনসিডেন্ট। কমপ্লেনটা হয়েছিল 12 নভেম্বর এবং আসামি অ্যারেস্ট হয়েছিল 2-3 দিনের মধ্যে বিয়ে। তো অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল এরকম যে এই কমপ্লেন করার বেশ কিছুদিন আগে থেকে, অর্থাৎ 1-1.5 বছর আগে থেকে এরা দেখতে পাওয়া যেত যে এর সাথে এই একটা প্রথমে কোচিনে, মেয়েটা যেখানে কোচিনে পড়তে যেত তার পাশে ওই ইয়ে থাকতো আর কি, মেয়েটা পড়তে যেত যেখানে তার পাশেই ছেলেটি থাকতো। ছেলেটি বয়সে বড়, মেয়েটা বয়সে ছোটো, মেয়েটা তখন মাইনর ছিল। এবার পরবর্তীকালে দেখা যায় যে মেয়েটার সঙ্গে ছেলেটার একটা বন্ধুত্ব হয় এবং একদিন মেয়েটার বাড়িতে ওর বাবা মা কেউ ছিল না, তখন ছেলেটা যায় এবং ছেলেটা গিয়ে ওর ওকে ইনটক্সিকেটিং মেটেরিয়াল খাওয়ায়, তারপর কিছু ওর নোট ফটোগ্রাফ এগুলো তোলে, তারপরে সেই ফটোগ্রাফ দিয়ে ওকে দিনের পর দিন ধরে ব্ল্যাকমেল করা হয়। এবং এই ব্ল্যাকমেল যখন ওকে করা হয় তখন ওই ওর সঙ্গে ওকে জোর করে ওকে দিয়ে বাধ্য করা হয় সেক্স করার জন্য, এবং ওকে যে বিভিন্ন টাকা পয়সা পেত মুখ্যমন্ত্রী রোজগার বিভিন্ন যোজনাতে, তাতে ও সেই ফান্ডের থেকে যে টাকাটা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তো সেই টাকাটা, প্লাস সবথেকে হলে কিছু ও টিউশনিও করতো তার টাকাটা, সব মিলিয়ে ওর থেকে এক্সট্রাক্ট করে 12,000 টাকা নেওয়া হয়েছে এভাবে। এবং পাঁচ ছবার ওকে এইভাবে ওর ইচ্ছার বিরুদ্ধে ওর সঙ্গে ফিজিক্যাল সেক্সেশন করা হয়েছে। সাবসিকুয়েন্টলি যখন ওর বিয়ে ঠিক হলো জলপাইগুড়ি একটি ছেলের সাথে, তখন প্রবলেমটা আরও সাংঘাতিক হলো। তখন ও করলো কি, এই সমস্ত ছবি ভিডিওগুলোকে ক্যাপচার করে দিয়ে বিভিন্ন রকম অ্যাকাউন্ট বানালো ফেসবুকে, দিয়ে যে ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক হয়েছিলো ওই ছেলেটিকে অ্যাপ্রোচ করলো, পরে তাকে সমস্ত ছবি টবি দিলো, ওই ছবি টবি পাঠানোর পরে ওদের ওই বিয়েটা ভেঙে যায়। বিয়েটা যখন ছেলেটার সঙ্গে বিয়েটা ভেঙে যায় তখন ও মেন্টালি ভেঙে যায় এবং আত্মহত্যা করার চেষ্টা করে, এটাই অভিযোগ। এবং তারপরে ওকে রেস্কিউ করে ওর মা এবং সাবসিকুয়েন্টলি তারপর কমপ্লেন ফাইল হয়, যে কমপ্লেন থেকে এই কেসটা স্টার্ট হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইনভেস্টিগেশন যখন চলে, তদন্ত যখন চলে, তখন মেখলিগঞ্জ কুচবিহার পুলিশ 3টে মোবাইল ফোন সিজ করেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। একটা মোবাইল ফোন ছিল আসামির, আর 2টো মোবাইল ফোন ছিল ভিকটিম উইটনেসদের, যাদেরকে ও বিভিন্ন রকমের ছবি এবং মেসেজ পাঠিয়েছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে হয় যে ডিজিটাল এভিডেন্স বা সাইবার বা ইলেকট্রনিক এভিডেন্স এই মামলার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো যে ফরেন্সিক এক্সপার্ট সুদূর পুনে থেকে এই মেখলিগঞ্জে এসেছিলো সাক্ষী দিতে, তার দ্বারা এটা প্রমাণ করা গেছে যে আসামি তার মোবাইলে এই ছবিগুলো তুলেছিল এবং তার মাধ্যমেই ওকে ব্ল্যাকমেল করতো, এবং এই ছবিগুলো পরবর্তীকালে ও এই সমস্ত উইটনেসদের পাঠায়। কারণ হোয়াটসঅ্যাপ যখন কেউ ইনস্টল করে, হোয়াটসঅ্যাপ তার মোবাইলের মধ্যে কতগুলো ফোল্ডার বানিয়ে নেয়, যার মধ্যে একটা ফোল্ডারকে বলে সেন্ড ফোল্ডার, একটাকে বলে রিসিভ ফোল্ডার। দেখা যাচ্ছে আসামির সেন্ড ফোল্ডার থেকে এই ডেটাগুলো ওই উইটনেসদের রিসিভড ফোল্ডারে গেছে, অর্থাৎ পুরো ফোল্ডারের যে পার্টটা, মানে ডেটা যে একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সমিট হয়েছে, সেটা টেকনিক্যালি এবং এভিডেন্স দিয়ে আমরা প্রসিকিউশনের তরফে সেটার তরফে প্রমাণ করতে পেরেছি। এই মামলাটা আমার মনে হয় উত্তরবঙ্গের ইতিহাসে একটা নজির ঘটনা হয়ে থাকবে, কারণ সাইবার ক্রাইম যে হারে বাড়ছে বোধ নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল দু জায়গাতেই, কিন্তু সাউথ বেঙ্গলে অলরেডি একটা অল্প একটা কনভিকশন হলেও সাইবারে, এটা নর্থ বেঙ্গলে আমার মনে হয় প্রথম কনভিকশন হলো সাইবারের ওপরে। এবং 67B এই মামলাতে আমাদের সেকশন 6 পক্সো অ্যাক্টে 20 বছর সাজা দিয়েছে আজকে কোর্ট, এছাড়া বিভিন্ন অন্য সেকশনগুলোতেও কম অ্যামাউন্টের সাজা রয়েছে, এবং 67B-তে 4 বছর সাজা এবং 10,000 টাকা ফাইন দেওয়া হয়েছে। সবকটা সাজাই কনকারেন্টলি চলবে, এবং যেহেতু কনকারেন্টলি চলবে সুতরাং আমার ম্যাক্সিমাম সাজা হবে 20 বছর, তার থেকে ওই যে 1.5 বছর ভেতরে আছে এটা বাদ যাবে। এই হচ্ছে আমাদের পুরো কেসটা। তো স্যার আর স্যার নতুন করে কিছু চার্জ হয়ে যাবে না? কিছু নেই, ও যদি চায় আপিলে যেতে পারে, আপিলে গেলে স্টেটও আপিলের এগেনস্টে লড়বে, ওরা আসামি রাইট আছে আপিলে যাওয়া,
সে রাইটে যেতে পারে। কিন্তু আজকে এই মামলা এখানে শেষ হলো। এটা কি সশ্রম কারাদণ্ড? এটা সশ্রম এবং এটা 20 বছর। আর যে টাকাটা ফাইন করা হয়েছে সেটা অনাদায় কি আরো? সেটা অনাদায় 6 মাস পর্যন্ত জেল আছে। কিন্তু যেহেতু ওর ম্যাক্সিমাম পানিশমেন্টই 20 বছর, ও টাকাটা না দিলেও ওর কিছু যাবে আসবে না, কারণ ওর টোটালটাই এক্সটেন্ড হয়ে আপ টু 20 বছর ওকে নিজে থাকতে হবে। সোজা দিয়ে স্যার আপনি স্যার ওর পক্ষে উকিল কিছু বলবেন আমাদেরকে? দেখুন, যে সাজাটা দিয়েছে সেই সাজাটা তো আমাদের মাথা পেতে নিতে হবে, প্রথম কথা এটা। এবার ফোরাম তো এটাই না, একটাই না ফোরাম, এরপরে আরও ফোরাম আছে। তো আমরা চিন্তাভাবনা করছি, ক্লায়েন্টের সঙ্গে কথা বলি, দেখা যাক এখন তাদের সঙ্গে কথা বলে যদি আপার ফোরামে যদি যাওয়ার সম্ভাবনা থাকে, যদি তাহলে যাব, অবশ্যই যাব। তো স্যার আপাতত কি আপনাকে রায়টাকে মেনে নিচ্ছেন নাকি? হ্যাঁ স্যার, ভোটের রায় তো মানতেই হবে। ওদের পরিবার লোক কি উচ্চ করবে, আপিল করবে? আমি তো বললাম ক্লায়েন্টের সঙ্গে কথা বলে নি, বলার পর তারপরে আমি যদি মনে করে ওরা করবে তাহলে অবশ্যই করে দেবো। সবার নাম ডিজিশন স্যার? আমার নাম দিলীপ রায়। আপনি আসামি পক্ষ কি? আসামি পক্ষ। ধন্যবাদ। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।